আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত বিয়র্সগুন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওর যে টপিক টপিকটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট অর্থাৎ পেশা ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আপনারা জানেন যে টোটাল এই ছয়টা ডকুমেন্ট মাস্ট যেগুলো প্রয়োজন হয় এই ছয়টা ডকুমেন্ট হচ্ছে আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন বিলের কবি ব্যাংক স্টেটমেন্ট এবং পেশাগত প্রমাণপত্র তো এই পেশাগত প্রমাণপত্রের ক্ষেত্রে আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কি প্রয়োজন হয় স্টুডেন্ট অবশ্যই স্টুডেন্টের যে ভ্যালিড আইডি কার্ডটা আছে সেটা কিন্তু প্রয়োজন হয় এখানে দেখুন আছে যে ছাত্র হলে অবশ্যই স্টুডেন্ট আইডি এটা হচ্ছে আপনাদের সেখানে জমা দিতে হবে তো এখন কথা হচ্ছে আপনার যে স্টুডেন্ট আইডিটা আছে আপনার অনেকের দেখা গেছে যে স্টুডেন্ট আইডি থাকে না সেই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি না না থাকলে হচ্ছে আপনি সর্বশেষ অধ্যয়নরত যে সার্টিফিকেটটা আছে বা মার্কশিটটা আছে মার্কশিট তো সবাই চিনেন যেটা নাম্বারপত্র যেটাকে যেটাতে নাম্বারিং থাকে সেটা দিয়েও কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করা যায় অর্থাৎ এখানে হচ্ছে আপনি জাস্ট স্টুডেন্ট আপনি যে একজন ছাত্র তার প্রমাণ চাচ্ছে এখন কথা হচ্ছে অনেকে হচ্ছে আমার ভিডিওর নিচে এইরকম একটা কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমি তো ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করব এখন কথা হচ্ছে আমি পড়াশোনা করেছি কিন্তু আজ থেকে প্রায় তিন বছর আগে হচ্ছে আমি পড়াশোনা সেরে দিয়েছি এখন হচ্ছে আমি আর পড়াশোনা করছি না তো এই ক্ষেত্রে হচ্ছে আমি কি দিব আমি পেশা হিসাবে কি দিব তো আপনাদেরকে বলবো ভাই এরকম কোনো প্রবলেমের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে তাদের জন্য হচ্ছে আজকের আমার এই ভিডিওটি তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের মনের যে প্রশ্নটা ছিল যে আপনারা ছাত্র হয়েও যদি অর্থাৎ অতিরিক্ত টাইম অতিবাহিত সেই ক্ষেত্রে হচ্ছে হয়ে যায় কিভাবে আবেদন করবেন আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো যে পেশাগত আপনি যদি ছাত্র সাবেক ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদনপত্রের সাথে আপনি কি জমা দিবেন তো প্রথমে হচ্ছে আমি বলে রাখি যে আপনি যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি অথবা হচ্ছে আপনার যে কোনো রানিং একটা কাগজপত্র জমা দিলে কিন্তু হয়ে যাবে সাপোজ তিনটা কাগজ আপনি প্রথমত হচ্ছে আইডি কার্ড জমা দিলেও হয়ে যায় আমি এর আগে দুই দুইবার জমা দিয়েছি আমি যেহেতু ঢাকা কলেজের স্টুডেন্ট আমি হচ্ছে আমার কলেজের যে স্টুডেন্ট আইডি কার্ডটা আছে সেটা জমা দিছি। তো আমার সেই কার্ডের কিন্তু ডেলিডিটি প্রায় বাইশ সালে চলে গেছে ওটা দিয়ে কিন্তু আমি চব্বিশও ভিসা পাইছি তো বুঝতেই পারতেছেন এটা নিয়ে আসলে এত ইম্প্যাক্ট না ওনারা আসলে বুঝতেই পারেন যে এটা আসলে কোনো ওইরকম মেইন ইস্যু না বা মেন সমস্যা না এরপর হচ্ছে আপনার যদি অনেক কলেজ বা স্কুল আসে যারা হচ্ছে আইডি কার্ড ইস্যু করে না তো তারা কি করবে তারা হচ্ছে আপনাদের স্কুল বা কলেজের পূর্ববর্তী যে ইগুলো আছে সার্টিফিকেটটা আছে সেটাই কিন্তু এই অন্যান্য ডকুমেন্টের সাথে পেশাগত প্রমাণপত্র হিসেবে জমা দিতে পারেন অথবা যদি সার্টিফিকেট না থাকে মার্কশিটের যে কপিটা আছে মার্কশিট তো সবাই চিনেন যেটা হচ্ছে যেটার মধ্যে নাম্বারিং করা থাকে কোন মার্কসে কত পাইছেন এটা হচ্ছে আপনাদের রেজাল্টশিট বা মার্কশিট যেটাই আমরা বলি না কেন এটার কপিও যদি আপনারা এই পেশাগত প্রমাণপত্র হিসেবে জমা দেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন কথা হচ্ছে এগুলা যদি আমার রিসেন্ট ইয়ারের না হয়ে পূর্ববর্তী দুই তিন চার বছরের আগের হয়ে থাকে তাহলে হ্যাঁ ভাই সাপোজ ধরুন যে আপনি ইন্টার কমপ্লিট করেছেন দুই হাজার বিশে কমপ্লিট করার পরে আপনি হয়তো বা বিদেশ যাওয়ার চিন্তাধারায় বা কোনো ব্যবসায়িক কাজে বা যে কোনো কারণে হচ্ছে আপনি পড়াশোনা আর চালিয়ে যেতে পারেনি বা আপনি পড়াশোনাটা করেননি তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা যদি চান স্টুডেন্ট হিসাবে জমা দিবেন তাহলে আপনারা জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিভিয়াস যেই সর্বশেষ রিসেন্ট যে ডকুমেন্টটা আছে অর্থাৎ জন যে বিশে এখন কিন্তু চব্বিশ বিশে আপনারা ইন্টারে পরীক্ষা দিয়েছিলেন এবং ওইখান থেকে আপনাদের যে সার্টিফিকেটটা দিয়েছিল আপনারা সাইলি সেটার কপি দিয়ে অন্যান্য ডকুমেন্টের সাথে পেশাগত প্রমাণপত্র স্বরূপ এই ডকুমেন্টটা দিয়ে আবেদন করতে পারবেন অথবা যদি মনে চায় যে নাম্বার শিটটা আছে অর্থাৎ যে মার্কশিট আমরা বলে থাকি যেটাতে মার্কিং করা হয় যে শিটটা ওই নাম্বারপত্র যদি আপনারা এই পেশাগত প্রমাণপত্র হিসাবে জমা দেন চার বছরের আগেরটা তাতেও কিন্তু আপনারা যে স্টুডেন্ট সেটা প্রমাণ হয়ে যায় এবং আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে এবং আপনারা ভিসা পেয়ে যাবেন তো আপনারা যদি আমাদেরকে বলেন ভাই আসলেই কি হবে তো আপনাদের জন্য আমার সান্ত্বনা হচ্ছে আমি যখন ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছিলাম তেইশ সালের মার্চ মাসে তখন হচ্ছে আমার আইডি কার্ডের ভ্যালিডিটি চলে গেছিলো তো আইডি কার্ডের ভ্যালিডিটি চলে গেছে এবং আমি সেটা দিয়ে আবেদন করেছি আর আমার ভিসা হয়ে গেছে আর আমার সাথে যে হচ্ছে আমার পার্টনার হিসেবে ইন্ডিয়া গিয়েছিলো সে হচ্ছে এখন চব্বিশ সাল সে পড়াশোনা প্রায় আঠারো সতেরো সালে অর্থাৎ সতেরো সালের যে ইন্টার পাসের যেই সার্টিফিকেটটা আছে সেটা সার্টিফিকেট নাম্বারপত্র ছিল সেটা কিন্তু সে জমা দিয়েছিল এবং খুব সুন্দরভাবে সেও কিন্তু ছয় মাসের জন্য মাল্টিপাল ভিসা পাইছে আমি যেটা পাইছি সেম সেও কিন্তু সেই ছয় মাসের মাল্টিপাল বিসা পাইছে তো বুঝতেই পারছেন এগুলো নিয়ে আসলে কোনো দ্বিতাদন্দ নাই অন্যান্য সব কাগজপাতি যদি আপনাদের ঠিক থাকে ওনাদের কাছে ঠিক মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে ডকুমেন্ট সাজাতে বললাম যেভাবে হচ্ছে পেশাগত প্রমাণপত্রটা দিতে বললাম সেম অনুরূপভাবে দিলেও কিন্তু আপনাদের ভিসা হয়ে যাবে এরপরে হচ্ছে অন্যান্য কাগজপাতিগুলো আপনারা কিভাবে সাজাবেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে এ যে দেখুন ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ের জন্য অন্যান্য কী কী কাগজপাতি প্রয়োজন হয় এখানে কিন্তু সব কিছুই আমি সুন্দরভাবে আলোচনা করেছি তো আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য আগ্রহী অন্য ডকুমেন্ট কীভাবে সাজাবেন সেই চিন্তায় মগ্ন আছেন। তাহলে তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন আইবার অবশ্যই ভিডিওতে দেওয়া থাকবে আর দেখে আসলে হয়তোবা আপনাদের অন্য ডকুমেন্টের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো পেয়ে যাবেন আর বুঝে যাবেন তারপরও যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে বা মিস্টেকের কারণে আমি বলতে না পারি তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি হচ্ছে সর্বদা সচেষ্ট আছি আপনাদের সেই কমেন্টগুলো পরে উত্তর করার জন্য একটা জিনিস খেয়াল করবেন আমার চ্যানেলের মধ্যে যেই কতগুলোই ভিডিও আছে প্রতিটা ভিডিও নিচে আপনারা হচ্ছে যেই কমেন্টই করেন না কেন আমি কিন্তু সর্বপ্রকার কমেন্টের সর্বরকম উত্তর দিয়ে আপনাদের সর্বদা সন্তুষ্ট করার চেষ্টা করে থাকি তো কোনো নির্বৃদয় হচ্ছে আপনারা কমেন্ট করে ফেলুন আমি হচ্ছে সচেষ্ট হচ্ছে আপনাদের সেই কমেন্ট বরাবর উত্তর করার জন্য তাহলে আর দেরি কেন এখনই আমার ভিডিওটি লাইক কম এবং কমেন্ট করে ফেলুন আপনাদের মনে প্রশ্ন বরাবর আমি হচ্ছে সর্বদা সচেষ্ট আছি আপনাদের সেই প্রশ্ন বরাবর উত্তর করে আপনাকে সন্তুষ্ট করার জন্য তো আজকের মতো এতটুকুই ছিল সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন